नमस्कार, लाइफ चेंजिंग एस्ट्रो विज्ञान चैनेले आपनादेर सबाइके स्वागत। ग्रह नक्षत्रेर सठिक अवस्थान, ग्रहेर गोचर, समय क्षण इत्यादिर पुंखानुपुंख विचार करार परई आमादेर चैनेले प्रतिटी भिडियो प्रचार करा हय। सुदक्ष एस्ट्रोलजार द्वारा जन्मछकेर सठिक विचार आपनादेर भविष्यतके एकदम सठिकभावे व्यक्त करते पारे, तबे राशिफलेर निखुत विचार सार्विकभावे फले जाय। ग्रह नक्षत्रेर गोचर अनुसारे प्रतिटी राशिर निखुत विचार आमरा प्रतिनियत निर्णय करे चलेछि। आज के सिंह राशि डिसेम्बर मासे संक्षिप्त भविष्य व्यक्त करते चले। समय खुबी मूल्यवान, ताई निर्दिष्ट स्वल्प समय मध्य ग्रह नक्षत्रेर गोचर अनुसारे ठीक कि घटते चले आपनारा निजेदेर भालोमंदेर ब्यापारे जथेष्ट वाकिबहल, ताई पुरो भिडियोटी शेष पर्यन्त देखार परई डिसेम्बर मासे आपनादेर जीवने ठीक कि घटते चले तार एकटी स्पष्ट छवि पाबेन। ताई एई भविष्य वर्णना आगे थेके जेने राखले आपनी आगामी दिनेर जन्य सतर्क एबं प्रस्तुत थाकते पारबेन। বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে দারুণ উন্নতি এবং ভাগ্যে সোনার চমক সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির গ্রহ অধিপতি হলো সূর্য। যেমন সিংহ হলো বনের রাজা, তেমনি রাশিচক্রের ১২টি রাশির মধ্যে সিংহ রাশিকে রাজা হিসাবে মনে করা হয়। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা থাকে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে চান সিংহ রাশির জাতক জাতিকারা। এনাদের মন উদার এবং সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। জ্যোতিষ গণন অনুসারে দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে নানা দিক থেকে উন্নতি হওয়ার যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের সামনে। এই মাসে ভাগ্যে সাফল্যের ঝলক নিয়ে আসবে, আর্থিক পরিস্থিতি ভালো থাকবে এবং বিলাসবহুল ছুটি কাটাতে আপনি কোথাও বাইরে যেতে পারেন। নিজের প্রতিভা সবার সামনে তুলে ধরতে পারবেন আপনি। গ্রহ নক্ষত্রের পরিস্থিতি অনুসারে ডিসেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে। ডিসেম্বর মাসে পেশাগত জীবনে উন্নতি করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। নতুন চাকরি পেতে পারেন, অফিসে পদোন্নতি এবং বেতন বৃদ্ধি হওয়ার প্রবল যোগ রয়েছে। বর্তমান পেশা ছেড়ে নতুন কোনো পেশাতেও এই মাসে যেতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা। ব্যবসায় উন্নতি এবং আর্থিক লাভ হবে, অফিসের পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। আর্থিকভাবে ডিসেম্বর মাস ভালোই কাটবে সিংহ রাশির জাতক জাতিকাদের। আপনাদের কাছে ক্রমাগত টাকা পয়সা আসতে থাকবে, তবে তার সঙ্গে বিলাসিতার পেছনেও খরচ আপনি অনেকটাই বাড়িয়ে ফেলবেন। তাই বেশি অর্থ উপার্জন করলেই অতিরিক্ত খরচ করবেন না, খরচে কিছুটা হ্রাস টানা জরুরি সিংহ রাশির জাতক জাতিকাদের, না হলে মাসের শেষে গিয়ে সমস্যা হতে পারে। ডিসেম্বর মাসে স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে আপনার। বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে অতিরিক্ত ভোগ বিলাস করে ফেলায় পেটের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া গোটা মাসে স্বাস্থ্য নিয়ে সেমন কোনো সমস্যায় পড়তে হবে না সিংহ রাশির জাতক জাতিকাদের। শারীরিক ও মানসিকভাবে বেশ এনার্জি এবং উৎসাহ বোধ করবেন আপনি। মানসিকভাবেও আপনার মধ্যে পজিটিভ চিন্তাভাবনা কাজ করবে। ডিসেম্বর মাসে প্রেম জীবন দুর্দান্ত কাটতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন আপনি। একসঙ্গে কোনো সুন্দর জায়গায় বছরের শেষ কয়েকটা দিন কাটাতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকারা। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাবে। যদিও ডিসেম্বর মাসে বড় কোনো সমস্যা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করে নেই, তবুও এই মাসে অতিরিক্ত খরচ এবং মাত্রা ছাড়া হইহুল্লোড় করা থেকে সতর্ক থাকতে হবে আপনাকে। মনে রাখবেন, রাশি এক হলেও জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না। তাই গ্রহের অশুভ প্রভাব কাটাতে এবং সংকট এড়াতে সিংহ রাশির জাতক জাতিকারা প্রতি রবিবার সূর্য দেবতার পুজো করুন। প্রতিদিন সকালে তামার পাত্র থেকে সূর্য দেবতাকে জলের অর্ঘ্য নিবেদন করুন। বন্ধুরা, ডিসেম্বর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং সিংহ রাশির উপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।